হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট অফ কুকিং বাই নিপা। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আর আজকে আমি নিয়ে এসেছি খুবই ইজি ওয়েতে একটা কুকিজ আইটেম। সকাল সন্ধ্যা চায়ের সাথে টা লাগে না এমন একটা দিনও আমাদের নেই। আর সেই বিস্কিটটা যদি আমরা বাসায় বানিয়ে নিতে পারি তাহলে তো বাইরে যাওয়ার কোনো দরকারই নেই। আর এই কুকিজটা স্পেশালি বাচ্চারা অনেক পছন্দ করবে। চেষ্টা করেছি খুবই ইজি ওয়েতে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের এই কুকিজটা তৈরি করতে। আশা করছি আপনাদের ভালোই লাগবে। চলুন তাহলে দেরি না করে আজকের এই রেসিপিটি দেখে নেই। প্রথমেই আমি গুঁড়া করে রাখা চিনি নিয়ে নিয়েছি, এটা আমি ব্লেন্ডারে গুঁড়া করেছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। দুইটা উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এটা মেশানোর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। উপকরণগুলোর পরিমাপ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর দিচ্ছি সামান্য বেকিং পাউডার। ডেসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক পেজের লিঙ্কও দিয়ে দেব। এবার এই সব কয়টা উপকরণ একসাথে মেখে আমি ডো তৈরি করে নেব। খুব ভালোভাবে এটা মাখতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আর এটা কিন্তু খুবই সফট একটা ডো হবে। আর এখানে আমি কোনো পানি ইউজ করছি না। ডোটা তৈরি করে আমি বেকিং ট্রেতে তেল ব্রাশ করে নিয়েছি। এবার ডো থেকে আমি একটু একটু করে হাতে নেব আর বিস্কিটের শেপ দেব। আমি এটা আমার পছন্দ মতো শেপ দিয়েছি, আপনাদের যার যেমন ইচ্ছা সেইভাবে দিয়ে নিতে পারেন। শেপ দেওয়ার পর আমি অর্ধেকটা একটি কাটা চামচের সাহায্যে এভাবে প্রেস করে দিচ্ছি। আর অর্ধেকটা কেন দিচ্ছি এটাও বেক করার পরেই বুঝতে পারবেন। সেম প্রসেসে আমি সব কয়টা কুকিজ বানিয়ে ট্রেতে নিয়ে নিচ্ছি। আশা করি ভিডিওতে বুঝতে পেরেছেন আমি কিভাবে করছি। এই কুকিজটা তৈরি করা এতটাই ইজি যে সব মিলিয়ে 30 মিনিটসের বেশি লাগবে না। একটা বিস্কিট অপর বিস্কিটের গায়ে যেন না লেগে যায়, কেননা এটা ফুলবে। বিস্কিটগুলোর শেপ দেওয়া হয়ে গেছে আমার। আমি এখানে বেশ বড় সাইজ করেছি, সেজন্য 2 কাপ ময়দায় আমার 12 পিস বিস্কিট হয়েছে। এবার এটা ওভেনে দিয়ে দেব। এটা 180 ডিগ্রিতে আমি 15 মিনিটের জন্য বেক করব। পনেরো মিনিট পর আমি বিস্কিটগুলো ওভেন থেকে বের করে নিচ্ছি। এই বিস্কিটগুলি এবার আমি একটি ট্রেতে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বিস্কিটটি এভাবেই খেতে পারেন, তবে আমি এটা একটু সাজুগুজু করাবো। আর সাজুগুজু মানে কিন্তু মেকআপ দিয়ে সাজাবো না, চলুন দেখে নেই। এখানে একটি কাপে আমি চকলেট সস নিয়েছি আর রেইনবো স্প্রিঙ্কেল নিয়েছি। এবার এই কুকিজের অর্ধেকটা আমি চকলেট সসে ডোবাবো, ঠিক যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। চকলেট সস আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, তবে আমার এই চকলেট সসটি বাসায় বানানো। সব কয়টা কুকিজ চকলেট সসে ডোবানোর পর এগুলোর ওপর দিয়ে আমি এই স্প্রিঙ্কেলগুলো ছড়িয়ে দেব। আর এটা দেওয়াতে কুকিজগুলো অনেক বেশি কালারফুল দেখাবে। যেহেতু রেইনবো স্প্রিঙ্কেল তাই এটা অনেক কালারফুল হওয়াতে বাচ্চারাও অনেক পছন্দ করবে। তবে এটা আমি স্পেশালি বাচ্চাদের জন্যই করেছি, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। এভাবে 5 থেকে 10 মিনিট রেখে দিলেই চকলেট সসটা বিস্কিটের সাথে শুকিয়ে স্প্রিঙ্কেলগুলো পুরোপুরি সেট হয়ে যাবে। ব্যাস, তৈরি আমার চকলেট স্প্রিঙ্কেল কুকিজ। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। চলে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে, সে পর্যন্ত বাই বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।